নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু অ্যারাবিকা মেট পাতা কাটা। অ্যারাবিকামের পাতা আমরা কাটবো কেন সেটা প্রথমে ছোট করে একটু বলে দিই, তারপরে কিভাবে কাটতে হয় সেটা দেখাবো। অ্যারাবিকামের পাতা কাটতে হয় গাছটা যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে সেই সময় পাতাটা কাটতে হয়, তাহলে গাছের গ্রোথটাকে থমকে দেওয়া যায়, যার ফলে গাছটা একটা কম্প্যাক্ট শেপ হবে। গাছকে একটা কম্প্যাক্ট শেপ দেওয়ার জন্য এবং এর যে ডালগুলোর অবাঞ্ছিত বৃদ্ধি সেটা রোধ করার জন্য গ্রোয়িং পিরিয়ডে এই অ্যারাবিকামের পাতা কাটতে হয়। চলুন এবারে দেখাই কিভাবে পাতা কাটতে হবে। এইটুকু অংশ রেখে বাকিটা কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই কিছুটা অংশ রেখেছি বোটার দিকের, বাকি অংশটা কেটে দিচ্ছি। এইভাবেই সমগ্র গাছটির যত পাতা রয়েছে সব আমরা ছেঁটে ফেলব। কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সমস্ত পাতা আস্তে আস্তে করে ছেঁটে ফেলেছি গাছটার। তো এগুলো আমাদের অ্যারাবিকামের পাতা কাটা। এভাবে আপনাদের যে অ্যারাবিকাম রয়েছে সেগুলোর পাতা এই সময় ছেঁটে ফেলুন, যাতে করে গাছটিকে একটা কম্প্যাক্ট শেপ দেওয়া যায় এবং এর যে ডালগুলোর অবাঞ্ছিতভাবে বাড়ছে সেগুলো কিছুটা লাগাম লাগানো যায়। প্রসঙ্গত বলে রাখি যে এই কাজটি করার পর অবশ্যই অবশ্যই করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমভাবে এর মধ্যে বৃষ্টির জল না পায় 7-8 দিন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।